হাতের নখ সব সময় ছোট রাখব এবং ধোয়ার সময় নখ সব সময় পরিষ্কার করব। রেডিও ভূমি বিশ্বাসী বাংলাদেশ। করোনায় করণীয়। শ্রোতা সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 11 জুলাই শনিবার, ঘড়িতে সময় রাত 10:30। করোনাকালীন এই সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান করোনায় করণীয় রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর দেয়ান শামসুল আসিফ, সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের স্যার দুঃখিত আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। প্রিয় শ্রোতা, আমরা যেহেতু অনলাইন লাইভে আছি, আমাদের সাময়িক বিলম্বের জন্য আমরা আপনার কাছে দুঃখিত। জি স্যার, আমাদের সাথে জয়েন করেছেন স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ কামনা। স্যার, আমরা জানি বর্তমান সময়ে একটি কমন সমস্যা হচ্ছে মাথা ব্যথা, এবং মাথা ব্যথার নানাবিধ কারণ রয়েছে। ধরন অনুযায়ী মাথা ব্যথার কারণ কি কি এবং কোন রোগে কি রকমের মাথা ব্যথা হয়, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, এটা খুব সময়োপযোগী একটা প্রশ্ন, কারণ এখন আমরা যে কোনো কারণে, করোনা কারণেই মেইনলি, যেহেতু বাসায় থাকতে হচ্ছে প্লাস আমাদের কিছু অ্যাংজাইটি কাজ করতেছে, সবকিছু মিলে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আমাদের আছে এখন আসেন যে মাথা ব্যথা নিয়ে। তো মাথা ব্যথা বিভিন্ন কারণে হইতে পারে, এর একটা উপসর্গ। তো এর মূল একটা কারণ যেটা, সেটা হলো ম্যাক্সিমাম এই মুহূর্তে সিচুয়েশন হলো আমাদের যে টেনশন, যেটা আমরা বলি যে টেনশন টাইপ হেডেক, যেটা এটাই সবচেয়ে বেশি হচ্ছে। বিভিন্ন কারণে টেনশন আমাদের, ধরেন আমরা বাইরে যেতে হলে সেখানে একটা এক্সপোজারের সমস্যা থাকে করোনা, এই ব্যাপারটা নিয়ে এখন একটু বেশি হচ্ছে এখন। তবে এটা আমাদের একটু বুঝতে হবে এই জায়গাটাতে, যে আমাদের মাথা ব্যথা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ উচিত, কারণ সবকিছু করোনাকে দোষ দিয়ে বা টেনশনকে দোষ দেওয়া যাবে না। তো আমি একটু আপনাদের হয়তো ইন জেনারেল একটু আইডিয়া আমি আপনাকে দিতে পারি যে মানে মাথা ব্যথার ব্যাপারে। তো আমরা মূলত, আপনারা খেয়াল করবেন, যারই মাথা ব্যথা হোক কোন জায়গাটা হচ্ছে, যে পুরো মাথায় হচ্ছে নাকি কোন একটা নির্দিষ্ট জায়গায়, যেমন আপনার কপালের দিকে হতে পারে, পিছনের দিকে হতে পারে, তালুতে হতে পারে, অথবা কানের উপরের দিকে হতে পারে, বা চোখের উপরে হতে পারে। তো এইরকম বিভিন্ন নির্দিষ্ট জায়গায় মাথা ব্যথা হতে পারে, অথবা পুরো মাথাতে হতে পারে। তারপরে একটু খেয়াল করতে হবে যে মাথা ব্যথাটা আপনার কোনো কিছুর সাথে সম্পর্কিত কিনা, যেমন ধরেন আপনি চুলা পরে বেশি যাচ্ছেন তখন মাথা ব্যথা বেশি হচ্ছে, অথবা কড়া রোদে যাচ্ছেন তখন মাথা ব্যথা হচ্ছে, অথবা তখন ধুলাবালিতে মাথা ব্যথা হচ্ছে, অথবা আপনি পড়তে যেয়ে মাথা ব্যথা হচ্ছে, মানে এই ব্যাপারগুলো একটু নিজেকেও একটু খেয়াল করতে হবে মাথা ব্যথা যদি থাকে। তারপর তৃতীয় যে জিনিসটা খুব জরুরি, যে মাথা ব্যথার সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিচ্ছে না, সেটা কিরকম হতে পারে, যেমন মাথা ব্যথার সাথে কারোর বমি আসে, মাথা ব্যথার সাথে কেউ চোখে দেখতে সমস্যা হচ্ছে, মাথা ব্যথার সাথে কারোর কানে শুনতে অসুবিধা হয়, মাথা ব্যথার যার অনেক সময় বাড়ার সময় কারোর হাঁটা চলাতেও সমস্যা হয়, ব্যালেন্সের সমস্যা হয়, তো এই উপসর্গ গুলো দেখা দিচ্ছে কিনা এগুলো একটু খেয়াল করতে হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে, মাথা ব্যথাটা 24 ঘন্টা সমান্তরালে একই রকম থাকে নাকি, ধরেন আর্লি মর্নিং যেটা আমরা বলি সকালের দিকে ঘুম থেকে উঠে অনেক মাথা ব্যথা, তারপরে আবার মাথা ব্যথাটা কমে যাচ্ছে, তারপর আবার সাতের সময় মাথা ব্যথা হচ্ছে, তো এই ব্যাপারগুলো আপনারা একটু নিজে খেয়াল করবেন। তবে ইন জেনারেল যেটা বলি, যে যদি এরকম হয় যে মাথা ব্যথা সার্বক্ষণিক আছে এবং এটা সাধারণত ঘুমটা ভালো হলে চলে যাচ্ছে, তো এগুলোকে আমরা মোটামুটি ধরে নিই যে আমাদের কোনো একটা প্রেশারের কারণে, টেনশনের কারণে হচ্ছে। কিন্তু মাথা ব্যথার সাথে যদি বমি হয়, অথবা মাথা ব্যথার সাথে যদি খিচুনি হয়, মাথা ব্যথার সাথে যদি কোনো দুর্বলতা ডেভেলপ করে বা চোখে ঝাপসা লাগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে ইমিডিয়েটলি যে কোনো ডক্টরের শরণাপন্ন হওয়াটা খুব জরুরি। আর আরেকটা ইনফরমেশন যে মাথা ব্যথার সাথে রিলেটেড নিয়ে, যেটা হলো যে আমরা যে কোনো ওষুধ খাওয়া
খাওয়া শুরু করে দিব না নিজের কাছ থেকে, কারণ প্রত্যেকটা ওষুধের একটা সাইড এফেক্ট আছে। সেই জন্য মাথা ব্যথার জন্য ওষুধ খেতেই যদি হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের এই মাথা ব্যথার ওষুধটা খেতে হবে। আর একটা বড় ইম্পর্টেন্ট ফাংশন যেটা অনেকে আপনারা জানেন, যে আমরা জানি যে মাইগ্রেন একটা টার্ম, এটা আমরা অনেকেই এটার সাথে অভ্যস্ত এটার সাথে, কিন্তু মাথায় রাখতে হবে যে কার যার যে অলরেডি ডায়াগনোস করেছে সে মাইগ্রেনের ব্যথাটা আছে, কিন্তু অনেক বছর ধরে মাথা ব্যথাটা আছে, কিন্তু রিসেন্টলি কয়েকদিন হলো যে মাথা ব্যথার ধরনটা পরিবর্তন হয়ে গেছে। যদি এরকম হয় যে কার মাইগ্রেনের রোগী যারা যারা জানেন আপনি মাইগ্রেনের পেশেন্ট, কিন্তু আপনার মাথা ব্যথা এখন রিসেন্টলি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আপনাকে উপস্থিত হতে হবে। তো এইটা হলো ইন জেনারেল যদি মাথা ব্যথার কথা বলেন তাহলে এটা বলা যেতে পারে। এখন ধন্যবাদ স্যার। চোখের সমস্যা যদি হয়, এটা আমরা প্রচুর পেশেন্ট পাই আমাদের কাছে আসে ডাইরেক্ট মাথা ব্যথা নিয়ে, অনেক চিকিৎসা করছে ভালো হচ্ছে না, কিন্তু তারা যে কোনো কারণে হোক দূরে জিনিস যখন কেউ দেখতে পায় না ঠিক মতো, যে মাইনাস চশমা যাদের নিতে হয় যেটা আমরা ইন জেনারেল বলি, তারা অনেক সময় খেয়াল করে না যে আমরা ঠিক মতো চোখে দেখি না, এবং এটা তারা নিজেরাও রেকগনাইজ করতে পারে না, তখন দেখা যায় যে তাদের এই চশমা না নেওয়ার কারণেই আসলে চোখের কারণে মাথা ব্যথা হচ্ছে, একটা সিম্পল কারণ। সো আমরা আসলে বড় বড় পরীক্ষা করার প্রয়োজন হয় না। সো মাথা ব্যথার একটা বড় কারণ কিন্তু চোখে দেখতে দৃষ্টিশক্তি সমস্যা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে নাকের মধ্যে, যেমন ENT যে সার্জন বা নাক কর্ণকলা বিশেষজ্ঞদের মেনে এটা কারণ, সেটা হলো যে আপনার যদি নাকে প্রদাহ হয় অনেক সময় সাইনাসাইটিস যেটা বলে, সাইনাসাইটিস একটা বড় একটা কারণ মাথা ব্যথা। সো এইগুলো আসলে চেক আপটা করা উচিত যদি রেগুলার মাথা ব্যথা থাকে। আদারওয়াইজ যে ব্রেন টিউমার এগুলোর সংখ্যা খুবই কম, সো সবাই খুবই ভয় পায় মাথা ব্যথা যেটা ব্রেন টিউমার কিনা, তবে সেটার জন্য অবশ্যই কোন ডক্টর পরামর্শ আসলে আপনি এটা সমাধান পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আপনি আপনার উত্তরে মাইগ্রেনের কথা বলেছিলেন, এবং মাইগ্রেন আমাদের দেশে এখন কম বেশি সবারই ঘরে ঘরে একটা সমস্যা বলা যেতে পারে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মাইগ্রেনটা আসলে কি এবং সেটা কেন হয়, আর সেটার চিকিৎসা হিসেবে কি করা উচিত? আচ্ছা, এটা যদি বলেন যে স্পেসিফিক যদি কারণ যদি মাইগ্রেনের যদি আপনি আসতে চান, এটা অতটা ওয়েল ডেলিনেটেড না যে একদম স্পেসিফিক কারণ, তবে এটা যেটা অনেক সময় রক্তনালী যদি খুব ডাইলিটেশন হয় যেটা, এটা সব জেনারেল পিপল বোঝার মুশকিল, তবে যেটা হয় যে মাথা ব্যথা কোনো একটা নির্দিষ্ট মানে ওদের ইনসাইটিং ফ্যাক্টর থাকে, যেমন ধরেন ক্যাফেইন যদি খেয়ে অনেকে যে কফি খেতে খুব অভ্যস্ত, এগুলোকে আমাদের মাথার যে ভেজা ডাইলেশনটা বেশি করলে বা সার্কুলেশনটা বেড়ে যায়, অনেক সময় স্ট্রেচিং করে তখন মাথা ব্যথাটা শুরু হয়। তবে অনেকে আপনি রোদে গেলো, খুব কড়া রোদে গেলো, যে এক্সেসিভ লাইট আমাদের ব্রেন যখন পারসিভ করে তখন এটা একটা ট্রিগারিং হিসেবে কাজ করে। যেমন অনেকে আবার রান্না বান্না করে তখন একটা, যখন এই গরম একটা আবার রান্না চুলার পাশে গেলে তখন এটা হয়। সো মাইগ্রেনের আসলে স্পেসিফিক যদি আপনি বলেন একদম এক্সাক্ট পিন পয়েন্ট কারণ এটা বলাটা বলা মুশকিল, তবে যেটা মাইগ্রেন এটা একটা ক্রনিক ডিজিজ, তো এটার জন্য যেটা ওষুধ দীর্ঘদিন খেতে হয়, যদি কেউ নিয়মিত ওষুধ খান, আসলে ওষুধই শেষ চিকিৎসা না, মাইগ্রেনের মূল চিকিৎসাটা হলো যে আপনাকে পিন পয়েন্ট করতে হবে যে আপনি কোন কোন কারণে মাথা ব্যথা হয়। যেমন অনেকের অ্যাজমা আছে, সো দেখা গেলো এই কারণে তার অ্যাজমার অ্যাটাকটা বেড়ে যায়, সেই কারণগুলো সে কিছু দূরে রাখে তাহলে কিন্তু তার অ্যাজমার অ্যাটাক খুব একটা হয় না এবং তাকে ওষুধও কম নিতে হয়। সে মাইগ্রেনের সেম থিং, যে আপনাকে যখন রোদে যেতে গেলে আমরা বলি যে ব্ল্যাক গ্লাস সানগ্লাস পরাটা, তারপরে চুলার পারে বেশিক্ষণ না থাকে, অথবা থাকলে একটা ভালো ভেন্টিলেশন ব্যবস্থা করা চুলার পারে, যেটা আমাদের দেশে খুব কম জায়গাতেই আছে, তো এইগুলা একটু রেডিমেড করা। সো এইগুলো হলো মূল হলো কারণ। ধন্যবাদ স্যার। আমরা আরো একটা সমস্যার কথা জানি, সেটা হচ্ছে যে কোমরে ব্যথা বা লোয়ার ব্যাক পেইন যেটাকে আমরা বলি, এটা কারণ কি এবং এটা হলে প্রতিকার হিসেবে কি করা উচিত? আচ্ছা, আমরা এখন কোমর ব্যথা, এটা একটা মানে ইন্টারেস্টিং যে আমরা এখন অনেক বেশি পেশেন্ট পাচ্ছি কোমর ব্যথার, কারণ আমরা অভ্যস্ত ছিলাম না অনেক কাজে যেগুলো আমাদের এখন নিজেদেরই কারণ এই জিনিসটা করতে হচ্ছে, যেমন আমাদের ঘরের কাজ থেকে শুরু করে সবকিছু আমাদের করতে হচ্ছে নিজেদের কারণে, কারণ আমরা বাইরের মানুষকে ঘরে হয়তো খুব ভাবে আমরা অ্যালাউ করতে পারতেছি না। তো এই এইটার জন্য যেটা কোমর কারণ কিটা কি, এখন আমাদের বুঝতে হবে যে কোমর জিনিসটা কি। কোমরটা জিনিস আপনি সবাই জানেন যে কোমরের একটা মেরুদণ্ড একটা পার্ট, মেরুদণ্ড আমাদের ঘাড়ের এখান থেকে শুরু হয়ে একদম পুচুদেশ পর্যন্ত এটা বিস্তৃত, তো এখানে অনেকগুলো হাড়ের সমন্বয় আছে এবং এই হাড়ের মাঝখানে আমাদের নার্ভটা আছে।
আর যেটা আছে হাড়কে চারদিকে ঘিরে আছে অনেক মাংসপেশি, তো এই যদি মাংসপেশিতে কোনো সমস্যা হয় তাহলে কোমর ব্যথা হতে পারে, যদি হাড়ে কোনো সমস্যা হয় কোমর ব্যথা হতে পারে, এবং এই মাংসপেশি ঘাড়ে বা হাড়ের সমস্যাটা যদি কোনো নার্ভকে প্রেসারাইজ করে বা নার্ভকে প্রদাহ করে তখন এই ব্যথাটা হতে পারে। তো এই মূল কারণ আসলে কোমর ব্যথা ম্যাক্সিমাম হলো আমাদের যেটা বলবো যে আমাদের বডিটা একটা বায়োমেকানিক্স মানে একটা নির্দিষ্ট মেকানিক্যাল একটা সূত্র মেনে চলে, যখন আমরা এই মেকানিক্সটা মেনটেন না করি, আমরা যখন এই কোমরে অনেক বেশি এক্সেসিভ প্রেসারাইজ কাজ করি অথবা যেই আসন বা পোশ্চার যেটা বলে পোশ্চারটা যে আমরা ব্যাড পোশ্চারে অনেকক্ষণ থাকি, যেমন আজকাল আমি একটু যদি ক্লারিফাই করে বলি, যেমন ধরেন আজকাল ছোট ছোট বাচ্চাদের অথবা কলেজ পর পর্যন্ত খুব বেশি অনলাইনে ক্লাস হচ্ছে, তো অনলাইনে ক্লাস হওয়া মানে হলো যে এখন আসলে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকে। অন্য সময় যখন আমরা ক্লাসে যাই, ক্লাসে কিন্তু একটা ক্লাস থেকে একটা ক্লাসে মাঝখানে আমরা উঠতেছি ফিরতেছি ঘুরতেছি গল্প করতেছি মুভমেন্ট হচ্ছে, কিন্তু এখন কিন্তু বাচ্চাদের একদম মুভমেন্ট নাই। তো এইসব ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা সরি কোমর ব্যথা ঘাড় ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক। ইভেন আমরা এখন নিজেদের অনেকে ঘর পরিষ্কার করতে হচ্ছে, সো যেটা আগে অভ্যস্ত ছিলাম না এখন আমি উপুর হয়ে কাজ করতেছি, আমি আগে খুব একটা বেশি করতাম না। এই কুকুর হয়ে কাজ করার জন্য একটা আনওয়ান্টেড একটা পোশ্চার মেনটেন করার জন্য আমাদের কোমর ব্যথা হচ্ছে, মাসল গুলো উইক হয়ে যাচ্ছে, কারণ আমরা কেউ রেগুলার এক্সারসাইজ করি না ইন জেনারেল বা আমাদের দেশে একটা এটা প্রচলন নেই। উন্নত বিষয় যেমন এক্সারসাইজ করাটা একটা লাইফে একটা পার্ট, কিন্তু আমরা কিন্তু কেউ ওরকম ভাবে হাঁটি না ওরকম ভাবে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি না, কারণে আমাদের মাসল গুলো তো মজবুত না, মজবুত না হওয়ার জন্য আমাদের এখানে কাজ করতে যে মাসলে প্রেসারাইজ করলে মাসল থেকে পেইন হতে পারে, এটা হলো ইন জেনারেল, এটা এটা কোনো কঠিন কিছু না। কিন্তু আরো যেসব কারণ আছে যেমন আমাদের বয়সের কারণে হোক আমাদের খাদ্যাভ্যাসের কারণে হোক, এই সব কিছু মিলে যে আমাদের হাড়ের ক্ষয় হয়, তো ক্ষয় হলে তখন হাড়ের কিছু কিছু অংশের সমস্যার সৃষ্টি হয়, সমস্যার জন্য আশেপাশে নার্ভ থাকে, এগুলাকে কম্প্রোমাইজ করলে তখন পেইন শুরু হয়। তারপর আপনারা খুব সহজে যেটা জানেন যে ডিস্ক প্রলাপস, সেই শব্দটা সবাই জানে, আমাদের দুই হাড়ের মাঝখানে একরকম একটা কি বলে যে একটা জেলির মতো একটা পদার্থ আছে ডিস্ক বলে, এই জিনিসটা যখন বেড়ে এসে চাপ দেয় নার্ভে তখন এমন প্রেশার হতে পারে। আর খুব রেয়ার ভেরি রেয়ার কারণ কিছু স্পাইনের টিউমার থাকে সেগুলোর জন্য ব্যথা হতে পারে। তবে মোটামুটি এই বেসিক কারণ এক নম্বর কারণ আমাদের আমাদের বদভ্যাস, মানে বদভ্যাস বলতে পারে আমাদের বসার আমাদের ধরেন চেয়ারে বসা, নদীকরণ বসে বসে হয়তো সোফাতে বসে টিভি দেখতেছি, তখন আমাদের যেভাবে কোমরটা থাকার কথা, যেমন আমাদের কোমর 20 মিনিট বেশি কোন একটা পোশ্চারে রাখা উচিত না, কিন্তু আমরা ঘন্টা পর ঘন্টা বসে আছি সোফাতে, তখন এই কারণে ব্যথা হচ্ছে। আমরা ড্রাইভিং করতেছি ঘন্টা পর ঘন্টা, সেটাতে সমস্যা হচ্ছে, আর কোমরে একটা অ্যাবনর্মাল পোশ্চারের জন্য ব্যথাগুলো বেশি হচ্ছে। ওগুলো আপনার ট্রিটমেন্ট করা খুব সহজ, ওগুলো মেনটেন করলেই চলে। মোটামুটি এইগুলো কারণ মানে জিন জেনারেল আর কি কোমর ব্যথার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আপনি ডিস্ক প্রোল্যাপস এর কথা বললেন, স্যার এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস এর ট্রিটমেন্ট কি, আর এটি কি অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব? আচ্ছা এখানে একটু বলি যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস এটা অনেকগুলো টাইপস আছে, আসলে এটা আসলে ইভালুয়েশনটা করা উচিত একজন সঠিক চিকিৎসকের মাধ্যমে, ইভালুয়েশনটা খুব জরুরি, কারণ আমরা যেহেতু এটা নিয়ে সারাক্ষণ কাজ করছি তো আমাদের কাছে পেশেন্ট এসেই আসলে আসতেই ভয় পায় আমাদের কাছে, আমরা যেহেতু সার্জন সেহেতু মনে করে আমাদের কাছে গেলেই আমরা হয়তো অপারেশন করি, কিন্তু আপনি অবাক হবেন শুনে যে ধরেন 100 জনের মধ্যে 90 জন মতো কোনো অপারেশনই লাগে না, হ্যাঁ, তো অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়, আর বাকি 10 জনের হয়তো অপারেশন লাগতে পারে। এখন যদি আপনি এটা ঠিক আছে যে এখন দেখা গেলো যে একটা আপনি সঠিক জায়গায় যদি আপনি না যান তাহলে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আপনার চিকিৎসা সঠিক না হওয়ার কারণে এগুলো সমস্যা হতে পারে। এবার আসি যে মানে কোনো ডিস্ক প্রলাপসে অপারেশন লাগে কিনা, হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম 100 জনের 10 জনের অপারেশন লাগে, ওই 10 জন যার অপারেশন লাগবে তার অপারেশন লাগবে, তার কিন্তু অপারেশন ছাড়া ভালো হবে না, কারণ না অপারেশন না করানো সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে। ওই 10 জন যদি অপারেশন করেন সঠিক জায়গায় সঠিক সময়ে তাহলে কিন্তু 10 জন অবশ্যই ভালো হবেন। এখানে আমাদের পেশেন্ট যারা আসেন তারা অবশ্যই ভালো হন, না হয়তো কোনো কারণ নেই যাদের প্রয়োজন আছে অপারেশন করার। এখন দেখা যাচ্ছে যে কার যদি অপারেশন করার প্রয়োজন ছিল না কিন্তু তার যদি অপারেশন হয় তাহলে তখন দেখা যাচ্ছে তার ইম্প্রুভমেন্টটা হয় না। তো এইখানে ক্রিটিক্যাল হলো যে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন এই সিদ্ধান্ত নেওয়াটা। আজকাল অবাধ তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেট আছে সবকিছু আছে, সো আপনারা এটা একটু আমি আমার দর্শক বিন্দুদের প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই
এই ব্যাপারটা একটু খেয়াল করি, কারণ এটা সবার একটা বদ্ধমূল ধারণা, একটা হাড়ের সমস্যা, সো হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে। সো হাড়ের ডাক্তারে তো অনেক ডাইভার্সিটি আছে, মানে ওনাদের অনেক কাজ, আবার এই জিনিসটা খুব বুঝতে চান না যে নার্ভের একটু সমস্যা। সো নার্ভ রিলেটেড যারা কাজ করেন তাদের কাছে আসলে বেসিক্যালি আসা উচিত। হ্যাঁ, হাড়ের ডক্টর অনেকে আছেন যারা স্পাইন নিয়ে অন্য কাজ করেন, তারাও এটা ভালো চিকিৎসা করতে পারবেন, কিন্তু আপনি দর্শক হিসাবে বা আপনি সাধারণ জনগণ হিসাবে এই জিনিসটা সচেতনতা আসলে খুব জরুরি হয়ে গেছে। কারণ আমাদের দেশে এটা ধারণা যে ডিস্ক প্রলাপ সার্জারি ভালো হয় না, অবশ্যই ভালো হয়, না হওয়ার কোনো কারণ নেই। আরেকটু ইনফরমেশন আমি যেটা দিব যে ডিস্ক সার্জারি গুলা সবচেয়ে বেশি তো ওয়ার্ল্ডে না পুরো পৃথিবীতে অনেক অ্যানালাইসিস, অনেক অনেক পদ্ধতি আছে অপারেশন করার, সবচেয়ে ভালো অপারেশন হচ্ছে মাইক্রোস্কোপিক অপারেশন যদি কেউ করে সেটা সবচেয়ে ভালো। অনেকে মাইক্রোস্কোপ ছাড়া অনেকে আজকাল জিজ্ঞেস করে কাটা ছাড়া না করে এন্ডোস্কোপ দিয়ে অপারেশন করে, আসলে কথাটা ভুল, এন্ডোস্কোপ অপারেশন করা হয় কাটা ছাড়া করেই, কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি স্পেসিফিক কিছু কারণে করা যায়, সব কারণে করা উচিত না, সেজন্য এটা ওয়ার্ল্ডে এটা প্রুভেন সাইন্টিফিক্যালি যে মাইক্রোস্কোপিক। সো আপনি যখনই ডিস্ক সার্জারি করবেন যার কাছেই করেন, আপনি একটু এনশিওর করে নেবেন যে এটা ওদের মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন হবে কিনা, তাহলে আমার মনে হয় যে আপনি একটু সেফগার্ডে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি বর্তমান সময় আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, করোনা ভাইরাস আমাদের সবাইকে ধরাশায়ী করে দিচ্ছে। আমার আপনার কাছে জানার আগ্রহ হচ্ছে, করোনা ভাইরাস আক্রান্ত হলে তাদের কি কোনো ধরনের স্নায়ুজনিত কোনো উপসর্গ দেখা দেয়? যদি দেখা দেয় সেগুলো কি কি? আচ্ছা, মানে আমরা কথাটা ঠিক আছে, মানে করোনা ভাইরাসের জন্য আমাদের মানে নিউরোলিজেটেড কোনো কোনো সমস্যা হয় কিনা, যেটা স্পাইন হোক অথবা মাথার ব্রেনের জন্য হোক। হ্যাঁ, আপনার কথাটা খেয়াল রাখা দরকার, কারণ আমাদের কাছে কিছু পেশেন্ট আসছে, আমার কাছে এসেছে অনেকে ব্যাক পেন নিয়ে। আসলে যখন হয় কি যে চেস্টে যখন একটা সমস্যা হয় তখন পেশেন্ট হয়তো অনেক কিছু বুঝতে পারে না, পিছনে পিঠের দিকে ব্যথা হচ্ছে, আবার আপনারা ভাইরাল ফিভার, এটা আপনার এটা যে ভাইরাস এটা একটা ভাইরাল ফিভার, ভাইরাল ফিভার এতে যে আপনারা দেখে আসছেন ডেঙ্গু বলেন অন্যান্য ভাইরাল ফিভার চিকুনগুনিয়া সবকিছুতে কিন্তু ওই স্পাইনে প্রচুর ব্যথা নিয়ে আসতে। আমাদের কাছে কিন্তু এরকম পেশেন্ট কিছু আসতেছে যাদের ওনলি স্পাইনে পেইন হচ্ছে, এটা কোমরে হোক পিঠে হোক বা ঘাড়ে হোক, আরো কিছু আছে যে মাথা ব্যথা, মাথা ব্যথার কারণ হচ্ছে যে আমাদের কিছু করোনার কারণে স্ট্রোক নিয়ে পেশেন্ট আসতেছে, মানে অন্য কোনো ইয়াং পেশেন্ট বাট স্ট্রোক হয়ে আসতেছে আমাদের কাছে করোনার কারণে। তো এই এইগুলো সমস্যা অবশ্যই হতে পারে করোনাতে, আপনার ঘাড় কোমর ব্যথা, কোমর ব্যথা অথবা ব্রেনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। আপনি মাত্রই বললেন যে করোনাতে স্ট্রোক হচ্ছে, আমাদের যদি শ্রোতাদের উদ্দেশ্যে একটু সহজ করে বলতেন যে করোনা ভাইরাস স্ট্রোকটা আসলে কেন হয় এবং আক্রান্ত ব্যক্তিদের আসলে কি করণীয় যাতে তারা স্ট্রোক বা এই ধরনের উপসর্গ গুলোকে প্রিভেন্ট করতে পারে। আচ্ছা, এটা ব্যাপারটা হলো এরকম যে করোনার যে এখনো আমাদের পৃথিবীতে হয়তো আমরা করোনার যে ডিজিজে মানে ঠিক ডিজিজ প্রসেসটা মানে রোগে কিভাবে কি হচ্ছে এখন পর্যন্ত 100% এটা ইভলিউশনটা হয়নি কারণটা। তবে যেটা আপনি বুঝের সাথে বলি, যেমন আমরা জানি যে করোনা হলে কিন্তু এখন আমরা রক্ত তরল করার ওষুধ দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমরা জানি যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু রক্ত জমাট বেঁধে যাচ্ছে তো আমাদের তো ব্লাড সার্কুলেশন ব্রেনেও আছে, তো ব্রেনের যে রক্ত নালীগুলো আছে সেগুলো তো জমাট বাঁধার সম্ভাবনা থাকে। যদি সেখানে জমাট বেঁধে যায় তাহলে কি হবে যে ব্রেনের যে রক্ত যাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে তাহলে ওখানে রক্ত চলাচল হবে না। তো যেমন হার্টে, যেটা আপনারা সবাই জানেন, যেটা সহজ করে বলি যে হার্টে রক্ত চলাচল বন্ধ হলে যে হার্টে স্ট্রোক করে যে আপনারা বলেন বা এমআই যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, ব্রেনে কিন্তু একই রকম জিনিস, ব্রেনের যে রক্ত চলাচলটা ব্যাহত হয়ে যায় তো ব্রেনেও কিন্তু স্ট্রোক হতে পারে। স্ট্রোক মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, যেমন হার্টে যেরকম ক্ষতিগ্রস্ত হবে ব্রেনও সেভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা একটা বড় একটা রিজন আমরা পাচ্ছি পেশেন্টদের মেনলি স্ট্রোক বলতে, ইস্টিমিং স্ট্রোক মানে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য। আর আরেকটা গ্রুপ আমরা পাচ্ছি যখন করোনা চিকিৎসা চলছে কিন্তু তাকে যেহেতু রক্ত তরল করার ওষুধ দেওয়া হচ্ছে, প্লাস ওনার হয়তো আগে থেকে হাইপার টেনশন ছিল, সো মানে ব্লাড প্রেশার অনেক বেশি ছিল, তো হয়তো ওনার প্রি এক্সিস্টিং ব্রেনে কোনো একটা লেশন ছিল, আমি বলছি রক্ত নালীর দুর্বলতা ছিল, তো প্রেশার অনেক বেড়ে যাওয়ার কারণে প্লাস ওই যে ওষুধের কারণে দুইটা মিলে রক্তপাত হচ্ছে। অ্যামাউন্টটা কম, সংখ্যা অনেক কম রক্তপাতের সংখ্যা, কিন্তু তারপর আমরা পাচ্ছি যে রক্তপাত হচ্ছে। সো দুটা হতে পারে, একটা হলো করোনার কারণে রক্ত নালী যদি জমাট বেঁধে যায় তাহলে ব্রেনের সার্কুলেশন বন্ধ হয়ে যায়, একটা স্ট্রোক হতে পারে, এটাই হচ্ছে মূল কারণ। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। স্যার আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শ্রোতাদের কিছু প্রশ্ন নিব। আমাদের কাছে নাজমুল জানতে চেয়েছেন, গত 2-3 দিন আগে তার ঘুম থেকে উঠার পর ঘাড় নাড়ানোর সময় খুব সম্ভবত ঘাড়ের মাসেল পুল হয়েছে, সেটি বর্তমানে ওষুধ খাওয়ার পরও কমেনি এবং এখনো ঘুম থেকে উঠলে পরে ঘাড় নাড়াতে সমস্যা হয়, তার করণীয় কি? আচ্ছা, এটা একটা মূল কারণ হলো যে ওনার যে ঘুমের অভ্যাস, যেটা মেবি ওনার যে পিলো যেভাবে দিয়ে আমাদের ঘুমাতে হয়, অথবা উনি হয়তো টায়ার ছিলেন, খুব ডিপ স্লিপে একই রকম পোস্ট মানে কাত হয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলেন, সেই জন্য মাসেল স্পাজম যেটা হয়, যে অনেক সময় মাসেলে প্রেসারের জন্য স্পাজম হয়, স্পাজম হয়ে যে এই ব্যথাটা একটু দীর্ঘদিন থাকে, তো কারণ শুরুতেই যদি প্রপারলি ম্যানেজ না করা হয়, তো উনার যেটা লাগবে যদি এরকম খুব সমস্যা হয় তো উনি একটা কলার পাওয়া যায়, সার্ভিক্যাল কলার পরে, তো ওটা হয়তো 24/7 উনি কন্টিনিউয়াস উনি ইউজ করতে পারে, তাহলে কি হবে যে ঘাড়টাকে উনি রিল্যাক্স রাখতে পারবে, মানে প্রেশারটা কম পড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উনাকে অবশ্যই ভালো একটা পেন কিলার ওষুধ খাইতে হবে, যে ক্ষেত্রে আমি বলবো ইনচারাল, যে আমাদের সিম্পল প্যারাসিটামল যে পাওয়া যায়, প্লেন প্যারাসিটামল না, মানে কোন ধরনের যে প্যারাসিটামলের সাথে এক্সট্রা বা এক্সটেন্ডেড এগুলো না, সিম্পল প্যারাসিটামল 500 মিলিগ্রাম যে কোনো কোম্পানির হোক, এই প্যারাসিটামল ট্যাবলেটটা 500 মিলিগ্রাম দুটো করে 3 বেলায় উনি খাবেন, আর সাথে সবচেয়ে ভালো যে রাতে ট্যাবলেট ডায়াজিপাম বা সেডিল 5 মিলিগ্রাম এটা দুটো রাতে যদি খান, আমার মনে হয় যে প্রথম দিন খাওয়ার পরে পরদিন ব্যথা অনেকখানি কমে যাওয়ার কথা, আর যদি না কমে তাহলে উনি অবশ্যই একজন ডক্টর অথবা ফিজিওথেরাপির পরামর্শ, ডক্টরের কাছে পরামর্শ নেওয়া উচিত আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমাদের কাছে মাসুদ শুনতে চেয়েছেন, তার মার বয়স 50, তিনি হাইপারটেনশন এবং ডায়াবেটিক আছে, তার মাঝে মাঝে তার হঠাৎ করে পুরো মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার সাথে প্রচন্ড পরিমাণ বমি হয় এবং বমি 5-7 বার হয় এবং তারপরে আস্তে ব্যথার ওষুধ খেলে কমে যায়, তার কি করণীয় এবং তার মাকে কাকে দেখানো উচিত? দেখানো উচিত এখানে বলবো ডেফিনেটলি একজন নিউরো স্পেশালিস্টকে দেখানো, যে নিউরো সার্জন অথবা নিউরোলজিস্ট যাকে দেখান তাকে দেখানো উচিত মাথা ব্যথাটার জন্য। তবে এখানে একটু ওনার ইতিহাসটা নিতে হবে যে মাথা ব্যথাটা কি, ওনার বয়স 50, সো এই 50 এজ এর আগে ওনার এরকম রেগুলার মাথা ব্যথার হিস্ট্রি আছে কিনা, একটা হতে পারে থাকতে পারে, তাহলে আমাদের একরকম চিন্তা, আর একটা চিন্তা করতে হবে না আগে ছিল না এখন এটা নতুন করে হচ্ছে, আর যদি এটা নতুন 50 এজ অফ এজে নতুন করে মাথা ব্যথা এরকম হয় যে ভমিটিং হয় এবং খুব সমস্যা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই যে নিউরোলজিস্ট বা নিউরোসার্জন দেখা করে ওনার ব্রেনের পরীক্ষাগুলো করা উচিত, আর যে কারণ ওনাকে বুঝতে হবে, কারণ ওনার ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ, ইভেন কিছু প্রেশারের ওষুধের কারণ দেখতে হবে, যে অনেক বেশি প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, ওষুধ ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট নাই, অনেক বেশি প্রেশার বেড়ে গেলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে, শুধু প্রেশারের কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে, সো এইগুলো একটু ওনার চেক আপ অবশ্যই করতে হবে, যেটা উনি দেখাতে চাচ্ছেন এটা বেটার যে ফর নিউরোলজিস্ট অথবা একজন নিউরোসার্জনের সাথে দেখা করতে হবে, সেক্ষেত্রে আমাদের তো আমার মনে মেডিকেল কলেজে সবকিছু অ্যাভেলেবল, মোস্ট ওয়েলকাম, উনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। স্যার আমাদের কাছে খালেদ প্রশ্ন করেছেন, আমার বাবা স্ট্রোকের রোগী, COVID-19 পজিটিভ ছিল, কোনো সিম্পটম ছিল না তার, বর্তমানে আমার করণীয় কি? আচ্ছা, স্ট্রোকের রোগী বলতে মানে ধরেন উনি হয়তো ব্রেন স্ট্রোকই বুঝিয়েছেন, এবং ওটা ওল্ড স্ট্রোক, হয়তো নতুন কিছু না, তো নতুন যদি কিছু না হয়তো কিছু করার নাই, আগে যেভাবে ওষুধ খাচ্ছিলেন সেভাবেই খাবে, আর করোনা যেহেতু আক্রান্ত হয়েছে, করোনা নিয়ে আমরা অনেক ভীত সন্ত্রস্ত, আসলে করোনা এত ভয়ের কিছু নাই, যদিও এটা মারাত্মক একটা পর্যায়ে নিয়ে যেতে পারে আপনাকে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, তো সেই ক্ষেত্রে করোনা যদি ওনার সিম্পটম নাই তাহলে সেই ক্ষেত্রে উনি অবশ্যই ডেফিনেটলি করোনার জন্য কোনো ডক্টর বা মেডিসিন স্পেশালিস্টের আন্ডারে ট্রিটমেন্ট করাচ্ছেন, তো তার সলভ পরামর্শে ওনার চলতে হবে, তবে ওনার কি টাইপের স্ট্রোক ছিল এটা জানতে পারলে ভালো হতো, যেমন রক্ত চলাচলের ওষুধ ওনাকে আদর দেওয়া হয়েছে কিনা, কারণ এটা ওনার তো করোনার কারণে একটু রক্ত জমাট বাড়তে পারে, তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই উনি করোনা বিশেষজ্ঞ ডাক্তার বলতে মেডিসিন যে ডক্টর যারা রেগুলার ট্রিটমেন্ট করতেছেন তাদের আন্ডারে একটু ওনার বাবাকে অবজারভেশন রাখা উচিত, কারণ উনি হাই রিস্ক গ্রুপের পেশেন্ট, ওনার বয়স বেশি, ওনার আগে স্ট্রোক হয়েছে, ডেফিনেটলি আরো কিছু ডক্টর ওনার থাকতে পারে, সিমটম না থাকলেও উনি হাই রিস্ক গ্রুপ হওয়াতে ওনাকে অবশ্যই একজন মেডিসিন স্পেশালিস্ট আন্ডারে একটু চিকিৎসা রাখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের কাছে সুমন লিখেছেন, আমার বয়স 25 এবং আমার মাঝে মাঝে মাথার বাম পাশে ব্যথা হয় এবং সেই ব্যথা ছড়িয়ে
চোখ, কপাল এবং কান পর্যন্ত চলে যায় এবং মাঝে মাঝে ব্যথার তীব্রতা এত বেশি হয়ে যায় যে আমি অজ্ঞান হয়ে যাই। কোনো ব্যথার ওষুধ একটা খেলে আমার সেই ব্যথা কমে না। আচ্ছা, ওনার বয়স 24 বলছেন, তো এখন ওনার এই ব্যথাটা যদি আগের থেকে না হয়, এটা নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই ওনার নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের সাথে যোগাযোগ করা উচিত ইমিডিয়েটলি। আর আর তার আগে একটা দুটো জিনিস ওনাকে দেখে নিতে হবে যে ওনার কানে কোনো সমস্যা আছে কিনা আদৌ। কারণ অনেক সময় আমাদের কানে ইনফেকশন থাকে, যেটা আমরা অনেক সময় বুঝি না, দীর্ঘদিনের ইনফেকশন, এবং সেখান থেকে সব সমস্যা হতে পারে। তবে আমি বলবো যে ওনার যদি এটা নতুন সিম্পটম, মানে এই উপসর্গগুলো যদি নতুন হয়ে থাকে তার, এবং এটা ঘন ঘন হতে থাকে, এবং উনি যেটা বলছেন অজ্ঞান হয়ে যান, তো এটা যদি হয়ে থাকে তো অবশ্যই উনি একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন এদের সাথে যোগাযোগ করা উচিত। ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ এই একটা করোনা মুহূর্তে যে খুব বাস্তব সম্বন্ধে একটা ইস্যু নিয়ে আপনারা আগে আসছেন, এবং আশা করি যে আমাদের দেশ করোনা মুক্ত হবে এবং একসময় আমরা আবার হাসি খুশির মতো আগের মতো সবার চেহারা দেখতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর দেওয়ান শামসুল আসিফ, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। প্রিয় শ্রোতা, আগামী দিন এই সময় আমরা আবার আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।